ডিয়ার বিয়ার্স, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সড়ক ও জনপথ অধিদপ্তর, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। চলুন দেখি বিস্তারিত। বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে 22 ফেব্রুয়ারি 2021। এখানে কিছু সংখ্যক পদে লোক নিয়োগ করা হবে। দেখেন প্রথমে রয়েছে ছাড়বেয়ার 27 জন, তারপরে এখানে রয়েছে বেতন স্কেল, বয়স সীমা, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, যে সকল জেলার প্রার্থীগণ তাদের আবেদন করার প্রয়োজন নেই। সো আপনি যদি এটা একটা রাইট ক্যান্ডিডেট হন, সব ইনফরমেশন আপনাকে স্টাডি করে দেখতে হবে কোনটা আপনার জন্য সুইটেবল, আপনি এখানে আবেদন করতে পারেন কিনা কিংবা ইন্টারেস্ট ফিল করেন কিনা। 2 নম্বর রয়েছে কার্য সহকারী, এখানে অনেকগুলো লোক নেবে দেখা যাচ্ছে, 174। বাকি ইনফরমেশনগুলো স্টাডি করে নেবেন বিফোর আবেদন করার। তারপর রয়েছে ইলেকট্রিশিয়ান 32 জন, অফিস সহায়ক নেবে 66 জন এবং সড়ক শ্রমিক নেবে 106 জন। মনে হয় এই সমসাময়িক একটি বড় একটি সার্কুলার বলা যেতে পারে। নিচে দিয়ে কিছু টার্মস কন্ডিশন রয়েছে, এখন আবেদন করবেন কিভাবে, আর এই নোটিশটি আপনারা এই ওয়েবসাইট ভিজিট করে পেতে পারেন। অ্যাড্রেসটা আমি ইউটিউব ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটে গিয়ে নোটিশ স্টাডি করে দেখতে পারেন ডিটেলস ইনফরমেশন। বয়সসীমা সর্বোচ্চ 30 দেখা যাচ্ছে এখানে, আর বাকি যে ইনফরমেশনগুলো রয়েছে আবেদনটি অবশ্যই অনলাইনের মাধ্যমে করতে হবে। এখানে অ্যাড্রেস রয়েছে rsg.teletalk.com.bd, অ্যাড্রেসটা আমি দিয়ে দেবো ইউটিউব ডিসক্রিপশন, সেখানে ক্লিক করে সরাসরি ওয়েবসাইটে চলে যেতে পারবেন। আবেদনের লাস্ট ডেট রয়েছে 31 মার্চ বিকেল 5টা পর্যন্ত। অনলাইনে আবেদন করতে স্বাক্ষরের মাপটা দেখেন সবগুলোতে মোটামুটি সেম বলা যেতে পারে, 300x80 মেগাপিক্সেল, আর ছবি রয়েছে 300x300 মেগাপিক্সেলের। আবেদন কমপ্লিট হয়ে গেলে একটা ইউজার আইডি পাবেন, আর ইউজার আইডির মাধ্যমে পরীক্ষার ফি বাবদ যে টাকাটা অ্যাসাইন করা হয়েছে সেই টাকাটি পে করতে হবে। এখন এখানে টাকার পরিমাণ রয়েছে দেখেন 1 থেকে 3 রঙের জন্য 112 টাকা, আর 4 থেকে 5-এর জন্য 56 টাকা। এখন আবেদন কমপ্লিট হয়ে গেলে আপনি আবেদনপত্রের উপরের দিকে একটি ইউজার আইডি পাবেন, সেই ইউজার আইডির মাধ্যমে টেলিটক মোবাইল থেকে আপনাকে টাকাটি পরিশোধ করতে হবে। আর তার জন্য দেখেন এখানে মেসেজ, টেলিটকের মেসেজ অপশনে যাওয়ার পরে এক্সাম্পল যেমন এইটা টাইপ করার পরে আপনাকে সেন্ড করতে হবে 16222 নম্বরে। সেকেন্ডলি একটা মেসেজ ব্যাক করবে টেলিটক আপনাকে, যেখানে একটি পিন নাম্বার রয়েছে, সে পিন নাম্বার সহকারে আরেকটি মেসেজ আপনাকে টেলিটকে সেন্ড করতে হবে। এক্সাম্পল এটা ফলো করা যেতে পারে। তারপর টেলিটক যখন আপনার টাকাটি অ্যাকসেপ্ট করবে, দ্যাট টাইম আপনি একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড পেয়ে যাবেন, যেটা পরবর্তীতে অ্যাডমিট কার্ড উঠাতে আপনাকে সাহায্য করবে। আর বাকি ইনফরমেশনের জন্য রেস্ট অফ নোটিশ আপনাকে স্টাডি করে দেখতে পারেন। এখন আমি চলে যাচ্ছি অনলাইনে আবেদন করার জন্য যে কাজটি আপনাকে করতে হবে সেখানে। এখন আবেদন করার জন্য, অনলাইনে করার জন্য আমি দেখেন এখানে কতগুলো অপশন রয়েছে, সো আমি এখানে অ্যাপ্লাই নাওতে প্রেস করব। অ্যাপ্লাই নাওতে প্রেস করলে এখানে পোস্টের নামগুলো চলে আসবে, সে এক্সাম্পল সার্ভেয়ার ক্লিক করি, তারপর যে ফিল্ডগুলো রয়েছে এগুলো দেখেন স্পেশালি যে লাল তারকা চিহ্নিত সেগুলো আপনাকে মাস্ট ফিল করতে হবে, আর বাকি ইনফরমেশন আপনি টাইপ করতে থাকুন অ্যাজ পার ইউর সার্টিফিকেট। নিচের দিকে আপনার ন্যাশনালিটি কিংবা বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে এন্ট্রি দিতে হবে, কোড থাকলে সেটা অবশ্যই দেবেন। আর সর্বশেষ দেখেন এখানে একটা ভ্যালিডেশন কোড রয়েছে, ভ্যালিডেশন কোডটি এখানে এন্ট্রি দিতে হবে। তারপর এই যেখানে চেক মার্ক দেওয়ার পরে নেক্সট বাটনে প্রেস করবেন, নেক্সট বাটনে প্রেস করলে আপনার
সিগনেচার এবং ছবি আপলোডের অপশন আসবে। ছবি সিগনেচার আপলোড করার পর সাবমিট বাটনে প্রেস করলে অ্যাপ্লিকেশন ফর্মটি চলে আসবে। সেই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা প্রিন্ট করে সংরক্ষণ করবেন, যেখানে ইউজার আইডি পাসওয়ার্ড পাওয়া যাবে, যার মাধ্যমে টেলিটকের মাধ্যমে টাকা দেওয়ার পর। সো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগেই থাকে লাইক কমেন্টস করুন। সি ইউ নেক্সট ভিডিও, খুদা হাফেজ।